গাছে ফোটে ফুল, ঢেকে যায় মুন, উড়ে যায় ধুলো, মিশে যায় কণা, ধুলো কণা, মোস্ট লেজেন্ডারি বেঙ্গলি প্যানফিনেসি রিল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। কিন্তু তার সত্ত্বেও বাঙালি মা বোনেরা, দিদিরা, পিসিমারা, ঠাকুমারা, কাকিমারা, জেঠিমারা এই সিরিয়ালের নাম শুনলে হন্যি হয়ে ছুটে বেড়ায়। কবি কুসুম কুমারী দাস বলেছিলেন, আমাদের দেশে সেই ছেলে কবে জন্মাবে, কথাই না বড় হই কাজই বড় হবে। বাট ম্যাডাম, আই ওয়াজ ইন্টারাপ্টেড ইউ, কথাটা ওটা না হয় এটা হওয়া উচিত ছিল যে আমাদের দেশে সেই সিরিয়াল কবে তৈরি হবে, একটা ছেলের সঙ্গে 36টা মেয়ের বিয়ে না হয়ে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হবে। মনে পড়ে রবি রায় কবিতা লিখেছি, কবির মধ্যে কবিত্ব আর গানের মধ্যে সিঙ্গিং ক্যাপাসিটি, দে আর দ্য টুইন স্টার ইন দ্য ওয়ার্ল্ড। রোস্টারের মধ্যে রোস্ট করার ক্যাপাবিলিটি অ্যান্ড ইন্ট্রো মোস্ট ভিভিড পোয়েম। সো দ্যাট ইজ ওয়াই, সো হে গাইজ, দিস ইজ সুদীপ্ত দাস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসেন্ট রোস্টার। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে নাও, এবং তার পাশে রাখা বেল আইকনটি টুক করে টিপে দাও, ভিডিওটিকে লাইক করে দাও, ভিডিওকে শেয়ার করে দাও। আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম সুদীপ্ত_29, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আসুন শুরু করা যাক আজকের গ্র্যান্ড সিরিয়াল ধুলোকণা। এই ধুলোকণা নামটি শুনলে আর এই সিরিয়ালের ন্যাকামো দেখলে আমার রাগ সপ্তমে চড়ে যায়। পোকায় খাওয়া দাঁত যেমন সমস্ত কাজের মাধ্যমে নিজের অস্তিত্বকে বজায় রেখে যায়, তেমনি এই সিরিয়াল সব সময় আমার চোখের সামনে চলে আসে। আর এই টিকটিকি মার্কা সিরিয়াল এত জ্বর যে সেটা ছাড়াতে একটা মানুষের সারা জীবন চলে যাবে, তাও এক জ্বর ছাড়াতে পারবে না। কিন্তু কোনো ব্যাপার নয়, তোমরা ডিসেন্ট রোস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, সেটা আমরা একটু দেখে নেব এটা কিভাবে জ্বরটা ছাড়ানো যেতে পারে স্টেপে স্টেপে। শুরু করা যাক। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি চচ্চড়ির সঙ্গে লালুদার বিয়ে হচ্ছে, এবং সেই গায়ে হলুদ হচ্ছে বিয়ে, সেই গায়ে হলুদটা কি হচ্ছে ফুলের ঝড়ার উপর গায়ের উপর দিয়ে পড়ে যায়। সো সেই হলুদটা গায়ে পড়ে যাওয়ার জন্য ফুলের ঝড়া বলল, হলুদে তুমি এত ভয় পেও না, তোমার হলুদ তোমার গায়ে পড়বে। হায় রে দিদিটা, আমার কান ছেড়ে লালুদার সঙ্গে বিয়ে হলো না বলে কান্নাকাটি করছে রে, কি হলো রে। কিন্তু দিদি আমি তোমাকে বলছি, পিছিয়ে পড়লে চলবে না, তুমি নারী, তুমি পারো। আমি এই কথাটা বলে দেওয়ার পর হঠাৎ করে একদিন দেখলাম যে আমাদের এই কি বলে ফুলের ঝড়া দিদি কি করে সিঙ্গার হয়ে গেল, ঠিক আছে, তো সিঙ্গার হয়ে এই লালু আমাদের লালুদাকে তার ড্রাইভার বানিয়ে নিয়েছে। তো সেই জন্য একদিন মনে মনে ভাবলো কি করে ম্যাডামকে পটানো যায়, ঠিক আছে, নিজের প্রেমের জালে ফাঁসানো যায়। সো সুতরাং কি করলো, একদিন নিজের যে বিয়ে হওয়া বউকে তাকে বল, তুই 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 দূর হয়ে যা মুখ পড়া আমার চোখের সামনে দিয়ে, আমার লাইফ থেকে, আপনার মেয়ে তো আমার 12টা বাজিয়ে ছেড়ে দিয়ে বলে তুই ওর গায়ে হাত তুলবি। তো সেই জন্য একদিন আমাদের এই লালুদা ভাড়া করা গুন্ডা ভাড়া করলো, এবং গুন্ডা ভাড়া করলে ফুল ঝড়ি মানে ফুলের ঝড়ার উপরে গিয়ে এক গুন্ডাগুলোকে লাগিয়ে দেবো, যাতে ফুলের ঝড়াকে মারলে এবং ড্রাইভারটা যে তাকে বাঁচাবে, ঠিক আছে, মানে একটা হিরো গিরো টাইপের একটা ফিল্ম টাইপের একটা শুটিং করার সিস্টেম করে ফেলে। প্রথমে এই গুন্ডগুলো তার ভাড়ার টাকা নিতে চলে আসে। তো সুতরাং ভাড়ার টাকা নিতে আসতে তখন লালুদা আমাদের বডি বিল্ডার লোক মারা, এই তো পুরো, তো এই বয়স্ক লাগটা কি করলো না, দুজনকে ঠান্ডা মালকে ঠেলে ফেলে দিল মারা, হ্যাঁ দুজনকে ঠেলে ফেলে দিল, ঠেলে ফেলে দিয়ে বলো তুই জানিস আমি কে, আমি গাড়ির ড্রাইভার, আমি গাড়ি চালাই, এই শুনে সেই মালগুলো সব কেড়ে বললো, ড্রাইভার মরলো মানে কোথায় গাড়িতে ঝেড়ে দেবে, এই ভয়ে তারা পালিয়ে গেলো, ঠিক আছে। তো যাই হোক, তার সত্ত্বেও আমাদের ফুলের ঝড়া দিদি তার প্রেমের জালে পড়লো না, ঠিক আছে। সেই যখন এটা দেখলো আমাদের এই লালুদা, ঠিক আছে, তো লালুদা এটা দেখার পর কি করলো, নিজেকে নিজের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে যাতে ম্যাডামকে পাওয়া যায়। এই তো এটা আমরা পরে জানতে পারলাম এই কাহিনীটা, ঠিক আছে, যখন অ্যাক্সিডেন্টটা হচ্ছে এবং সেই মুহূর্তে আমাদের ম্যাডাম মানে যে সিঙ্গার কি করে হয়ে একদিনের যে সিঙ্গার, তো এই ম্যাডাম একটা টাঙ্গলা মালের সঙ্গে বিয়ে করছিল, হ্যাঁ ঠিক আছে, হঠাৎ করে একজন এসে বলল, তোকে যে বাড়ি পর্যন্ত ছাড়তে আসতো লালন, বস্তির সামনে বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ গো, মনে হচ্ছে দিদি, মনে হচ্ছে মালটা মনে ড্রাইভারটা মনে কেটে যাবে মনে হয়, আর তুমিও চলে যাও, যে ওখানে একটা মরা কান্না জুড়ে দাও।
ওভাবে নয় দিদি, ওভাবে নয়, আমার মতো করো, আমার মতো অ্যাক্টিং করা শিখো। এইবার আমার কি হবে গো? ও ড্রাইভার রে কোথায় গেল রে, কি করে মরে গেল রে, এবার আমার কে গাড়ি চালাবে রে? ড্রাইভারটার তুই কোথায় গেল রে, মরে গেল রে, কি সব বলাও তুই গেল রে? এই অ্যাক্সিডেন্টের পর ড্রাইভারটা সে আবার তার স্মৃতি একটু ভুলে গেছে, সে আবার কোথায় যে সিঙ্গার হয়ে গেল এবং গান শুরু করে দিল। এই তো একদিন কি হয়েছে, মানে ঘটনার চক্রে আমাদের ফুলের ঝরা দিদি এবং লালুদা এই দুজনে এক স্টেজে গান করছে, এবং গান করতে করতে ভাবলাম মালটা পটি নিলে হয় মারা। আরে কেনা ক্যা চাতে হো না, নিজের যে বিয়ে হবার বউ ছিল লালুদা, তো তাকে বললো তুই মানে কেটে পড়ে আমার লাইফ থেকে, আমি ম্যাডাম খেলবো, মানে ম্যাডামকে আই লাভ ইউ ম্যাডাম। সেই কথা শুনে আমাদের সেই ফার্স্ট ম্যাডাম যাকে বিয়ে করেছিল লালুদা, সেই ম্যাডাম কি করলো অন্য লোকের সঙ্গে ঢুটে গেল। তো শেষ পর্যন্ত কি হয়েছে কি, লালুদা আর ফুলের ঝরা দুজন দীঘায় ঘুরতে গেছে এবং কি করে জলে ডুবে মারা গেছে লালুদা, মানে লালুদা কি করে জলে ডুবে গেছে। Many months later. তারপর নদী থেকে আমাদের এই ডাক্তার দিদি, তো ইনি এনাকে নদী থেকে তুললো, লালুদা প্রায় তার স্মৃতিশক্তি সবকিছু ভুলে গেছে। তখন লালুদা ভাবলো আমিও সিঙ্গেল, ও সিঙ্গেল, তো সিঙ্গেল নিয়ে ডুয়েট হয়ে যায়। তো এই ডুয়েটের জন্য আবার একটা বিয়ের আয়োজন করা হলো, ঠিক আছে, মোস্ট এপিক লিপস্টিক বিয়ে ইন দ্য ওয়ার্ল্ড মাইন্ড অফ। এবং বিয়ের মূল শর্ত হচ্ছে যে লিপস্টিক দিয়ে সিঁদুর পরাতে, এটা হচ্ছে বিয়ের শর্ত। মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই ডাক্তার দিদি মানে এই তিতির দিদির, ঠিক আছে, অনেক লিপস্টিক পুরনো পড়েছিল, মানে বেকার সিঁদুর দিয়ে পয়সা নষ্ট মানে কেন করবো, হ্যাঁ ঠিক আছে, সেই জন্য কি করলো কি লিপস্টিক দিয়ে সিঁদুর হয়ে যাবে। তো এই লিপস্টিক বিয়ে দেখে বামুন বলছে, বিয়ে হচ্ছে সিঁদুর পরানো নয়, ই কিরকম বিয়ে রে বাবা। তখন বামুনকে পাঁচ তো চুয়া মদ খামিয়ে আমি শান্ত করলাম ওনাকে, যে ব্যাপারটা চুপে যাও, এটা একটু অন্যরকম ব্যাপার, লিপস্টিক পড়েছিল তো মালটাকে কাজে লাগিয়ে দিয়েছিল। আর এই যে ব্যতিব্যস্ত হাটের রুগীটা দেখছো, এটা হচ্ছে তিতিরের মা, এই উটকো ঝামেলা। তো তো যাই হোক, লালুদার এই তিন নম্বর বিয়ে দেখে দু নম্বর ম্যাডাম যে সিঙ্গিং ম্যাডাম, ঠিক আছে, তো সিঙ্গিং ম্যাডাম এবং কান্নায় শোকে পাথর হয়ে গেল। এইরকম চলতে থাকে। মোরাল অফ দ্য স্টোরি, একটা ছেলের সঙ্গে একটা মেয়ে বিয়ে হবে, এক মাস পর আবার ডিভোর্স হয়ে যাবে, ঠিক আছে, তো আবার সেই লায়কের সঙ্গে আবার একটা নতুন মেয়ে বিয়ে হবে, আবার ডিভোর্স হয়ে যাবে, আবার সেই লায়কের সঙ্গে আবার একটা নতুন মেয়ে বিয়ে হবে। মানে আমাদের লালুদা একটা কি ব্যাপারটা করছে কি, একটা মেয়ের সঙ্গে সবসময় কি করবে, একটা নতুন নতুন আম গাছে হাত দিবে, নতুন নতুন আম খাবে। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও, ভিডিওটিকে শেয়ার করে তোমার বন্ধুদের সঙ্গে, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো সুদীপ্তা, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার। জয় হিন্দ, বন্দে মাতরম।